হ্যালো এভরিওয়ান, আমি সুমি শতাক্ষীস ব্লগে তোমাদের সকলকে আমাদের অনেক ভালোবাসা। আজকে তো জামাই ষষ্ঠী, সেই জন্য সবকিছু তোমাদের জামাই ষষ্ঠীতে কি কি করছি, মানে জামাই আদর আমার মায়ের, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। আজকে আমরা এসেছি আমার বাপের বাড়িতে, তাও কটার সময় আসলাম, 11টা নাগাদ এসেছি। তো এখন দিদি আমি ব্লগটা তোমাদের সাথে নিয়েই স্টার্ট করছি, ঠিক আছে? আমি ওপরের রুমে রয়েছি, এখন আমি নিচে যাব, মা ওকে খেতে দিয়েছে সকালবেলার ব্রেকফাস্ট। চলো, এখন তাও কটা বাজে, এখন 11:10 বাজে, ঠিক আছে? তাহলে দেখতে থাকো, এই যে শতাক্ষীস পানি ডুববে এই জন্য এসছে। নিজের বাসনে করতে পারতিস তো, ইউনি গেছে, চল স্নানটা করে দাও। কি করছিস? হ্যাঁ, মানে ঘর মোছার কাজ করার খুব ইচ্ছা, তাহলে সত্যি সত্যি কর, মিথ্যা মিথ্যা করছিস কেন? তো স্নানে যা, আমি নিচে গেলাম, ওপরে কিন্তু একা থাকবি, কেউ নেই, যা স্নানে ঢোক, আমি চলে গেলাম নিচে। মায়ের জামাই লুচি পরোটা পছন্দ করে না, রুটি পছন্দ করে, সেই জন্য জামাই ষষ্ঠীর দিন আমাদের বাড়িতে রুটি হয়, লুচি পরোটা হয় না। আর এমনিতেও না ওর খাওয়া নিয়ে কোনো ঝামেলাই নেই, কোনো কমপ্লেন নেই, ওকে যা দেবে ও সেটাই খুব খুশি মনে করে খেয়ে নেবে। এদিকে মা আমাকে বলেছে একটু চিংড়ি মাছ কেটে দিতে, যদিও বা আমি ভালোভাবে মাছ কাটতে পারি না, হাতে গোনা কয়েকটা মাছ শুধু কাটতে পারি, চিংড়ি মাছ তো কাটা কোনো ব্যাপার না, সোজা যেগুলো একদম সোজা সোজা মাছ সেগুলোই কাটতে পারি, সেই জন্য এখন আমি চিংড়ি মাছ নিয়ে বসে গেছি, চেঞ্জ করে নিয়েছি, কারণ আমি জানি যে মাছ কাটলে আমাকে আবার স্নান করতে হবে। আর চিংড়ি মাছ কাটতে কাটতে না আমার একটা গল্প মনে পড়লো, শতাক্ষী ছোটবেলায় খুব মানে টুপটুপ করে চিংড়ি মাছ খেত, পছন্দ করতো, কিন্তু ও ছোটবেলা যখন পড়লো যে চিংড়ি মাছ জলের পোকা, তারপর থেকে আর চিংড়ি মাছ খেতে চায় না, বলতো জলের পোকা কি কেউ খায় নাকি, কিছুতেই আমি চিংড়ি মাছ খাওয়াতে পারতাম না, মানে চিংড়ি মাছের ছোঁয়াই খেত না, যদি দেখতো যে চিংড়ি মাছ রান্না হয়েছে তাহলে সেদিনও ভাত বা অন্য অন্য সবজিগুলো ও খেতে চাইত না, মানে কিছু যদি ছোঁয়া লেগেছে আর এটা মানে ওর চোখে পড়েছে তাহলে ও সেই খাবারটা আর খেত না। কিন্তু আস্তে 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 অনেক রকমভাবে এই অভ্যাসটা আমি চেঞ্জ করেছি, মানে এখন আবারও চিংড়ি মাছ খায় আর খুব ভালোবেসেই খায়। মাছ কাটলে না মনে হয় যেন যতই সাবান দিই হাতে, গায়ের থেকে যেন একটা মাছের গন্ধ লাগছে, এরকম একটা আমার মনে হয়। এই যেগুলো আমার এখন হয়ে গেছে, আর এদিকে এই যে সবগুলো পড়ে রয়েছে এগুলো পরিষ্কার করব, করে আবার একটু মানে ভাবছি একটু গা ধোব, ধুয়ে তারপরে দেখি মা আবার কি কাজ দেয়। পাশের ঘরে মা পুজো দিচ্ছে, চলো একটু দেখি কি করছে মা। আর এদিকে তো শতাক্ষী টিভি দেখছে, আর মামা বাড়ি আসলে যেটা হয় না, সব আমাদের গাছেরই ফুল, কেনা ফুলের থেকে না দেখবে গাছ থেকে ফুল তুলে পুজো দেওয়া একটা অন্যরকম মানে ভালো লাগা কাজ করে। আর এইদিকে হলো সেই নারকেলের, সরি সরি নারকেল না, সুপারির, সুপারি গাছের খোলার মধ্যে এগুলো করতে হয় না নিয়ম জামাই ষষ্ঠীর, সেগুলো মা করেছে। আর এই যে বাঁশ গাছের একটা কি বলে এটাকে, ওটা দেখে আমার একটা মা বাড়ির কথা মনে পড়লো, জামাই ষষ্ঠীর আগে আমরা যখন মামা বাড়িতে সবাই যেতাম ভাই বোনেরা মিলে মা মাসিদের সঙ্গে ওগুলো তুলতাম। আজকে তো বৃহস্পতিবার, এই জন্য হলো মা লক্ষ্মীর পাঁচালি পড়ছে মা এখন। মুখ আনন্দিত হইল, পুত্র নাম তিলোত্তমা রাখে গুণধর, কাঠুরে পুত্রের নাম সদানন্দবর, গুণধর কাঁধে সবই মুক্তা ঝরে পড়ে, দেখিয়া কাঠুরে তাহা লোভে জলে মরে, একদিন সেই কাঠুরে। শ্বশুরবাড়িতে তো মেয়েদের অনেকই কাজ থাকে, কিন্তু বাপের বাড়ি আসলে না আমার ভীষণ কুড়েমি লাগে, মাও কিছু বলবে না কাজের কথা, এবার চোখে দেখে একটু একটু করা এই আর কি। মায়ের সব রান্নাই হয়ে গেছে, আমাকে শুধু বলছে একটু মাটনটা রান্না করতে, আমি বলছি করছি, এর আগেও আমি বলেছি একটু দাঁড়াও আমি হেল্প করব, কিন্তু মার মানে কাজ করে
বসবে, আমাকেও বলবে কাজ কর, করে তুই গল্প কর বা ফোন দেখ টিভি দেখ, কাজ রেখে বসা যাবে না, এরকম একটা ব্যাপার। আর মা বললো যতক্ষণ আমি অন্যকে বলবো ততক্ষণ আমার কাজ করা হয়ে যাবে। তা যাই হোক, এখন মার সব রান্না হয়ে গেছে, শুধু ম্যাটনটা বাকি আছে, ওটা আমি একটু হাত লাগাবো। চলো দেখ, মানে তোমাদের সঙ্গে একটু দেখাই মা কি কি করছে। দেখো মা আজকে মিক্সিতে মশলা করছে না, নিজের হাতে বাটছে। আমাকে বলছে যে হাতে বেটে রান্না করলে বেশি ভালো হয় রান্নার টেস্ট। এখানে মাংসের মধ্যে লবণ হলুদ মাখানো রয়েছে, পাশে রয়েছে টক দই। সব কিছু হাতের সামনে গোছানো থাকলে আর রান্না করতে কি, গোছাতেই বেশি সময় লাগে আমার মনে হয় রান্নার থেকেও। আর কোনো কষ্টও হয় না, শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু খুন্তি নাড়াচাড়া করা আর স্টেপ বাই স্টেপ কী কী দিতে হবে সেগুলো দেওয়া। মা সব কিছুই করে রেখেছে আর মশলাটাও করে দেবে। এদিকে আমি একটু ফোড়ন দিয়ে দিলাম তেজপাতা আর জিরে, তারপরে পেঁয়াজগুলো ভেজে নেব। এই বাড়িতে আসলে শুধু আমি সবার সঙ্গে গল্পই করি, অনেকে আছে তো আর ভালোও লাগে গল্প করতে, কথা বলতে তো ভালোবাসি, কম কথা বলে থাকতেই পারবো না। আগে জানো তো এত কথা বলতাম না, খুব চুপচাপ থাকতাম, কিন্তু এখন আমি নিজেও জানি আমি প্রচুর কথা বলি আর আমার কথা বলতে ভালোও লাগে। যেটা ভালো লাগে সেটা কেন বন্ধ করবো বলো। শিলনোড়ায় বেটে মা মশলাটা করে দিল, আর এদিকে তো আমি বসিয়ে দিয়েছি, এক এক করে হয়ে যাক। এবার মাংসটা আমি দিয়ে দিলাম, দিয়ে মশলাটা দিয়ে দেবো, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করবো, করে রেখে দেবো। আমারও তো মেয়ে আছে তোমরা সবাই জানো, আমার না খুব মজা, মানে আমি এটা ভাবি সব সময় যে আমার জামাই আসবে আমার খুব মজা হবে, অনেক রকম রান্না করে দেব। আর আমার না সাজিয়ে গুছিয়ে খেতে দিতে খুব ভালো লাগে, আর রান্না করতেও ভীষণ ভালো লাগে। বিভিন্ন রকমের রান্না করব, অনেক রকমের পথ করব, সব সময় জামাই যখনই আসবে আর সুন্দর করে গুছিয়ে গুছিয়ে খেতে দেবো, এটাই আমার মানে আশা। জানি না ততদিন বাঁচবো কি না। আর এইদিকে ভাতও মা বসিয়ে দিয়েছে, ভাত হয়ে এসেছে আর একটুখানি বাকি আছে। মা বলছে আমি উপুর করে দেবো, তুই উপুর করতে পারবি না, তোর হাত লাগবে, বাড়িতে তো একাই উপুর করি। আস্তে আস্তে হতে থাক রান্নাটা, গ্যাসটা একটু কমিয়ে দিই, দিয়ে চলো তোমাদেরকে দেখাই মা কী কী রান্না করেছে। সেরকম কিছু করেনি, আমি বলেছি বেশি কিছু করতে হবে না, তাও মা অনেক কিছু করেছে। এখানে ডাল করেছে, এটা আম দিয়ে ডাল করেছে, টক ডাল। আর প্রচুর প্রচুর রান্না করেনি, মানে কোয়ান্টিটি যে অনেক তা না, কারণ আমরা এই কজন খাবো আর কেউ না সেরকম বেশি খাই না। এখানে শাক, উচ্ছে ভাজা আর কুমড়ো ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, মাছ ভাজা, এটা হলো ফলুই মাছ, মানে মা রান্না করেও আবার আলাদা করে তুলে রেখেছে জামাইয়ের জন্য, করে রেখেছে আমের চাটনি, পাঁপড়, এই যে লম্বা লম্বা পাইপের মতো পাঁপড় না, এগুলো শতাক্ষী খুব পছন্দ করে। আমরাও করতাম না ছোটোবেলায়, আঙুলের ভেতরে ভরে নিতাম পাঁপড়গুলোকে, তারপর আমরা খেতাম। তোমরাও নিশ্চয়ই অনেকেই করেছো। আর এইটা হলো আমার ভীষণ পছন্দের মায়ের হাতের চিংড়ি মাছের মালাইকারি, আর খুব টেস্টিও হয়েছিল, মানে গ্রেভিটা আমার বেশি পছন্দ হয় মাছের থেকেও। আর এখানে করে রেখেছে মা চিকেন, মায়ের হাতের রান্না না আমার খুব পছন্দ, মানে যাই রান্না করে দিক মা, তোমাদেরও নিশ্চয়ই তাই, মানে আমি এতটুকুও রান্না মায়ের হাতে নষ্ট হতে দিই না, মানে মা মনে হয় মা এত কষ্ট করে করেছে। দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আর কী কী মেনু হয়েছে এই কটা জিনিস দেখাতে দেখাতেই আমার এদিকে অনেকটাই রান্না এগিয়ে গেল। ঠিক আছে, এবার না মাটনে দেখো ভালো কালারও কিন্তু এসছে। আমরা কিন্তু কোনো শুকনো লঙ্কা কিছু দিইনি, কারণ আমরা খাই না সেরকমভাবে শুকনো লঙ্কার রান্না। ওই টমেটোটা দিয়েছি না, টমেটোর জন্য এরকম সুন্দর একটা কালার এসছে। অনেকটাই বেলা হয়ে গেছে, বাবারও শরীরটা ভালো না, একটু বাবাকে তাড়াতাড়ি খেতে দিয়ে দেবো। আর বাবা বাড়িতে না থাকলে তখন বাবা দেরি করে খায়, কিন্তু বাড়িতে থাকলে তাড়াতাড়ি খেয়ে নেয়। এই জন্য আমি একটু প্রেশার কুকারে দিয়ে দিয়েছি, দিয়ে দুটো সিটি দিয়ে তারপরে কিছুক্ষণ ওয়েট করব, তারপরে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। রান্নাটা কিন্তু দেখতে ভালোই হয়েছে বলো, এখন জানি না খেতে কেমন হবে, খেতে ভালোই হবে, কথায় আছে না পহলে দর্শনদারি ফির গুণ বিচারি।
আমারও হয়ে গেল রান্না করা, এবার আমি স্নান করব, তারপরে শতাক্ষী বাবা আবার আসবে, তারপরে আমরা সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করব। বৌমণিরাও তো নেই এবার, যার জন্য আর মায়েরও বয়স হয়েছে, একা একা সবই করে, এখনো সব কাজ করে একা একা। আমি এখন স্নান করে আসলাম, আর মাও খুব তাড়াহুড়ো করছে, ও চলে এসছে খেতে দেবে, এখন এখনই হয়ে যাবে। আমি যেহেতু একটু শাড়ি পরেছি একটা, এমনি গরমে একটা সুতির শাড়ি পরলাম, ইচ্ছে হচ্ছিল, মানে বিয়ের এক বছর না বাড়িতে শাড়ি পরতাম, হঠাৎ করে আজকে একটু ইচ্ছে হলো বাড়িতে শাড়ি পরা, নাহলে তো বাড়িতে সেরকমভাবে শাড়ি পরা হয়ই না। তাই মাকে বললাম 5 মিনিট টাইম দাও, আমার এখনই হয়ে যাবে, এখনই হয়েও যাবে। এবার স্নান করে উঠে না মুখটা কেমন টান হচ্ছে, এই জন্য ভাবলাম একটু ক্রিম মাখি। আঠাটা একটু সামনে আছে, সিঁদুরটা পরে নিয়েছি, চুলটা ভেজা, একটু শ্যাম্পু করলাম। হয়ে গেছে আমার, আর একটু মাথাটা আছড়ালে, মানে চুলটা আছড়ালেই হয়ে যাবে। মা আবার বকা দিচ্ছে, দেখো বলছে মানে কানের দুল পরিস নি কেন। আমি বাড়িতে না খুব একটা কানের দুল পরি না, আমার ভালো লাগে না কানের দুল পরতে, বড়া পরি, মানে বিয়ের আগেও আমি কানের দুল পরতাম না। আমার হাতের কাছে একটা কানের রয়েছে, আমি সেটাই পরে নিচ্ছি। তুমি ইয়ে করো করো, আমি হাতে হাতে দিয়ে দিচ্ছি। মা খুব বকা দেয় কানের দুল না পরলে, আমার কানের দুল পরতে ভালো লাগে না, কি করবো। আর যদিও বা পরি, ছোট কানেরই পছন্দ করি। এবার যখন কোথাও বেড়াতে যাই, মানে অনুষ্ঠান বাড়িতে, বিয়ে বাড়ি বা কিছু, তখন হয়তো একটু বড় কানের পরলাম, কিন্তু এমনি ছোট কানেরই পরতে পছন্দ করি। কানে হাত দিয়েছি বলেছে, কান ধরে দাঁড়িয়েছি, পড়া পারিনি তাই দাঁড় করে দিয়েছে, এরকম একটা মনে হচ্ছে। ঠিক আছে চলো তাহলে, এবার আমরা যা যা রিচুয়ালস আছে সেগুলো একটু মা প্রথমে করবে, তারপরে হলো খেতে দিয়ে দেবে। একটা সুন্দর মুহূর্ত আমার কাছে না, ভীষণ স্পেশাল, এই যে স্বামী সন্তান নিয়ে আমি আমার মায়ের কাছ থেকে আশীর্বাদ নিচ্ছি, জামাই ষষ্ঠী হচ্ছে, এই জিনিসটা, এটা যেন আমি সারা জীবন পাই, এটাই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব। মামা বাড়িতে ছোটবেলায় কখনো মিস করতাম না জামাই ষষ্ঠীটা, কারণ তখন স্কুল ছুটি থাকতো, তো গরমের ছুটি, আর আমার মায়েরা চার বোন, সেই জন্য সব ভাই বোনগুলো একসাথে হতাম, প্রচুর মজা হতো, প্রচুর আনন্দ করতাম। আর গ্রামের বাড়ি ভীষণ বদমাইশি করতাম। এখন আমি একটা ছবি তুলবো, সমস্ত রিচুয়ালস হয়ে গেছে, এটা জাস্ট একটা পোজ। মাকে বললাম একটু তুমি এইভাবে ধরে রাখো, আমি একটা ছবি তুলবো। একটা ছবি না তুললে ভালো লাগে বলো তো? এবার মা খেতে দিয়ে দেবে এক এক করে। সে রুমে টিভি চলছে, আর ওখানে ডাইনিং টেবিল রয়েছে, শতাক্ষী ওখানেই খেতে বসেছিল গিয়ে, তো ওর বাবা বলছে না মেয়ে আমার পাশেই বসবে, এখানেই খাক না, তো আবার শতাক্ষীকে ডেকে নিয়ে আসলাম যে তুই এখানেই বস। প্রথম প্রথম না আমার হাজব্যান্ড ক্যামেরার সামনে আসতে চাইতো না, একটু বিরক্ত হতো, মানে অত এইসবের তো ধৈর্য নেই, একটু দাঁড়াও ছবি তুলবো, একটু ভিডিও করবো, একটা শট নেব, এগুলো যখন আমি বলতাম। এবার মানে বুঝতে পারতাম যে রাগ হয়, রাগ হয় না, একটা অস্বস্তি হয় না, না সবাই তো সব কিছুতে কমফোর্টেবল হয় না, আমি যেমন ক্যামেরার সামনে আমার অসুবিধা হয় না। এবার ও আসতেই চাইতো না, কিন্তু এখন আর কিছু বলে না, জানে যে আমি যখন এটা নিয়ে থাকছি বা ভালোবেসে করি, তো ঠিক আছে একটু সাথ দিই। আর আমার মা না ভীষণ আমাকে ইয়ে করে, মানে সবসময় বলে, মা খুব পছন্দ করে আমার এই ব্লগ করাটা, মা সবসময় মানে মা সব থেকে বেশি সাপোর্ট করে, হেল্পও করে। এত ঠান্ডা খাবি না কিন্তু। খাবি না, না খাবে না।
বাবার জন্য, ওটা বাবার, তুই নিবি কেন? বাবার তো ওটা, এত ঠান্ডা খাস না, গলা বসে যাবে। তোকে তোরটা বের করে রেখেছি, একটু বাদে দেবো। মাম গলা কিন্তু একটুতেই বসে যাবে। আর খেও না মা, তোমারটা রেখেছি তো আমি বের করে, একটু পরে খেও। কি গো তুমি ফোন দেখছো, তোমার ওটা খেয়ে নিল। আরে ঠান্ডা তো থাকবে না, আমিও তো জানি তুমি থাকি বলবে। শতাক্ষীকে আমি আর কি করে বলি বিয়ের কথা, ও বলবে না আমি বিয়ে করব না। মানে ছোটবেলায় সব বাচ্চারাই এরকম বলে, আমরাও হয়তো এই বলেছি, আমার মনে নেই আমি কি বলতাম। বড় হলে তখন আর বিয়ের জন্য মনে হয় না কেউ না করে। এমনিতেই প্রচুর গলা বসে রয়েছে, সর্দি লেগেছে কয়েকদিন আগে, না জ্বর হয়েছিল 2-3 দিন আগে। কোল্ড ড্রিঙ্কস খেতে আমি খুব পছন্দ করি, মানে ভাবি কোল্ড ড্রিঙ্কস আর খাবো না, জানি প্রচন্ড ক্ষতি করে, কিন্তু না খেলে আবার পারি না, আবার খাইও না, ইচ্ছে হলো খেলামও না। এবার এত কিছু খাওয়ার পর কোল্ড ড্রিঙ্কস না খেলে না ভালো লাগছে না। কি করছে তোমাদেরকে দেখাই। হ্যাঁ দেখো, মা আমাকে এই শাড়িটা দিয়েছে, এটা হলো পাড়, এটা আঁচল শাড়ি, ঠিক আছে, ভেতরে পাড় আছে, এই যে এরকম হলো পাড়টা, পাড় এই কালারটা আমার শাড়ি নেই, আর এই কালারটা আমার খুব পছন্দ। ব্লাউজ পিস আছে এরকমই, পরলে তো তোমরা দেখতেই পারবে। আর মাকে এই শাড়িটা দিয়েছে মায়ের জামাই, শাড়িটা আমি একটু হালকা করে খুলেছিলাম, ভাঁজ করিনি, মানে এমনি পুরো খুলিনি, এই জাস্ট এই ভাঁজটা খুলেছিলাম। আমার শাড়িটা না খুব পছন্দ হয়েছে, মাকে আমি বলছি আগে আমি পরবো তারপরে তুমি পরবে। এবার মা বলছে নতুন নতুন, হ্যাঁ পরবি তোরা তো, মানে আমি আর আমার বৌমনির কথা বলছে যে একদিন দুদিন শাড়ি পরিস তারপর আর পরিস না সেই শাড়িটা, আর আমাকে বলিস পরতে। আমি তো আর হালকা কালার শাড়ি পরি, আমি কি আর তোদের মতো ওরকম ডিপ কালার শাড়ি পরতে পারি, এটা হালকা কালার আছে তো আমি পরবো বলেছি। মা বলছে হালকা কালার আছে ভালো লাগবে আমাকে, হালকা কালার, এর ভেতরেও ব্লাউজ পিস আছে, শাড়িটা নিয়ে আমি আগে পরবো। কিছু মনে করলে না তো তোমরা, বলেই ফেললাম কথাটা, আমার শাড়িটা ভালোই লেগেছে। তা এরকম হয় জানো তো, আমি নতুন শাড়ি কিনেছি, এবার মাকে হয়তো বললাম তুমি পরো কোথাও যাচ্ছে, মা বা মা কোনো শাড়ি পরে কিনেছে নতুন, মা কিনেই বলে তুই আগে পরিস তারপর আমি পরবো, এটা কোনো ব্যাপার না, এটা মা আর মেয়ের বন্ডিং, এগুলো তো হয়, এটা কি কোনো ব্যাপার বলো, এগুলো কোনো ব্যাপার না, মানে আমরা দিয়েছি বলে আমি পরতে পারো ওরকম কোনো ব্যাপার না, মায়ের সাথে ওরকম কোনো ব্যাপার থাকে। যাই হোক, এটা হলো একটা প্যান্টের পিস, আর এটা হলো একটা শার্টের পিস, এটা হলো মা তার জামাইকে দিয়েছে। এগুলো আর কি দেখাবো, শতাক্ষীর জন্য মাকে কিছু কিনতেই বারণ করেছিলাম, কিন্তু মা ঠিক একটা, এটা হলো একটা পিস, জামার জামার পিস, মানে গাউন গাউন পরেছে, একটা ফ্রক বানিয়ে দেবো, শতাক্ষীকে একটা ফ্রক বানিয়ে দেবো, এটা দিয়ে কালারটা ভালো, এটা হলো সুতি, বাড়িতে পরতে পারবে, আরাম লাগবে গরমের সময়। এটা আবার মা নিয়ে এসেছে, বারণই করেছে আমার জন্য কিছু আনতে না, এই যে আমাদের জন্যও বারণ করেছিলাম, মায়ের মন শোনে না। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো, আর আমাদের চ্যানেলে যদি নতুন এসে থাকো সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে সবার সঙ্গে সুন্দর একটা পরের ব্লগে, ঠিক আছে, ততক্ষণ টাটা।